সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। সুতরাং ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আমি শুরুতে বলেছিলাম আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা আমি আপনাদেরকে পরে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা একটা জিনিস বুঝুন, আপনার কম্পিউটারটা মনে করেন আপনি একটা ভালোভাবে একটা সেট আপ দিয়ে নিয়ে এসেছেন, অ্যান্টিভাইরাস নিয়ে এসেছেন, হঠাৎ করে যদি এক সপ্তাহ পর ডিস্টার্ব দেয় তখন আপনার মন মানসিকতা কেমন হবে? সেজন্য বললাম, কেননা আপনার কম্পিউটারটা ভালো রাখার দায়িত্ব আপনার। সবসময় মাথা রাখবেন আপনার কম্পিউটারটা ভালো রাখার দায়িত্ব আপনার, সেই খেয়াল এবং বিবেক বুদ্ধি আপনার মধ্যে থাকতে হবে। আপনাকে আজকে আমি 3 থেকে 4টা টিপস দিব, আপনারা যদি টিপসটা ফলো করেন তাহলে সহজে আপনার কম্পিউটারটা নষ্ট হবে না। কারণ কম্পিউটার নষ্ট হওয়ার 2টা কারণ, একটা হচ্ছে হার্ড ডিস্ক। আপনার হার্ড ডিস্কে বেশি পার্টিশন করবেন না, বেশি পার্টিশন করলে দেখা যায় অনেক সময় উইন্ডোজের জায়গাটা কম হয়ে গেলে, সেটা ফিল আপ হয়ে গেলে আপনার উইন্ডোজটা থাকে না। আর সেকেন্ড, যেই আপনাদের বলেছিলাম যে আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয় বলবো, সেটা হলো ভাইরাস। দেখেন ইন্টারনেটের যে ব্যবসাটা আছে, ব্যবসাটা হচ্ছে চোর পুলিশের মতো। আপনার পিসিতে যখন ভাইরাস ঢুকবে আপনি কিন্তু তখন অ্যান্টিভাইরাস কিনবেন। সুতরাং আপনার পিসিতে কীভাবে ভাইরাস ঢুকবে, আপনি কি কেউ এসে দিয়ে যাবে? না, আপনি যখন ইন্টারনেট ব্যবহার করবেন এইভাবে ভাইরাসটা খুব দ্রুত ছড়ায়। সুতরাং আমি আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি, এই টিপসগুলি ফলো করুন, তাহলে আপনার পিসিতে ইন্টারনেটে ভাইরাস ঢুকবে না। সেটা হচ্ছে যে আপনি যখন ইন্টারনেটে ইউজ করবেন অবশ্যই একটা ভালো অ্যান্টিভাইরাস সাথে নিয়ে নেবেন। কেননা আপনি যখন ইন্টারনেটে ঢুকবেন, ইন্টারনেটে অনেক ফাঁক ফোকর রয়েছে, সেগুলি আপনার বিভিন্নভাবে ইন্টারনেট থেকে আপনার ভাইরাস ঢুকবে। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলতে চাচ্ছি, যারা ইউটিউব থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, কারণ ইউটিউবে চোর পুলিশ খেলাটা বেশি হয়। দেখবেন যে একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করতে চাচ্ছেন যেটা টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু দেখা গেছে সেটা আপনি ফ্রিতে পাচ্ছেন। দেখবেন আপনি যখন সেটাতে ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে অন্য একটা সাইডে যেখানে প্রচুর পরিমাণে ভাইরাস থাকে। আপনার যদি ভালো একটা অ্যান্টিভাইরাস থাকে তখন আপনি দেখবেন এটা লেখা হবে এটা ক্রিমিনাল সাইট, আর না হলে আপনি ওখানে যাবেন সাথে সাথে ওখান থেকে বিভিন্ন প্রলোভনে আপনার পিছিয়ে একটা ভাইরাস চলে আসবে। ওখানে অনেকগুলি অপশন দেওয়া হয়, অনেকটা ইএস দিলে আপনার পিসিটা দেখা যাবে একজনের আন্ডারে চলে যাবে কিংবা হ্যাক হয়ে যাবে। সুতরাং আপনাদের অবশ্যই ইউটিউব থেকে যে লিঙ্কগুলিতে আছে সেই লিঙ্কগুলিতে যাওয়ার পরে অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কোথায় এসেছি। আর সেই জন্য আপনার যদি ভালো একটা অ্যান্টিভাইরাস থাকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওটা ওই সাইটটাতে আপনি ঢুকতে দিবে না। এলো 2টা টিপস আপনাদেরকে বললাম যে আপনাদের উইন্ডোজটা ঠিক রাখার জন্য। আর থার্ড যে বিষয়টা আছে, আপনারা গুগলে কিছু সাইট পাবেন, গুগলে যখন আপনাদের বিভিন্ন ডকুমেন্টস কিংবা কোনো কিছু আপনারা সার্চ করতে যান অনেকগুলি ফ্যাক সাইট আছে যেখানে কিছুই থাকে না শুধু ভাইরাস ছাড়া। সুতরাং আপনারা দেখা যাবে একটা অপশন দিয়ে সার্চ দিলেন দেখবেন যে 10টা থেকে 12টা আপনার সাইট আছে, এর মধ্যে নাম করা কিছু সফটওয়্যার কোম্পানি আছে, নাম করা কিছু সাইট আছে, সে সাইটগুলি চুজ করে মানে খেয়াল বুদ্ধি সব কিছু রেখে ভালোভাবে আপনারই করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।